বাড়িতে অবৈধভাবে আধার, ভোটার ও রেশন কার্ড মজুত রাখার অভিযোগে গ্রেপ্তার পোস্ট অফিসের এক কর্মী। গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম গৌরাঙ্গ সেন, বাড়ি হাবড়ার আটুলিয়া এলাকায়। সে তিলজলা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2717টি আধার কার্ড, 109টি ডিজিটাল রেশন কার্ড ও 19টি ভোটার কার্ড। আজ ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হচ্ছে। রবিবার এ নিয়ে হাবড়া থানায় সাংবাদিক বৈঠক করলেন হাবড়া পুলিশ মহকুমার এসডিপিও রোহিত শেখ। কিভাবে এবং কেন এত সংখ্যক কার্ড তার বাড়িতে মজুদ রেখেছিল তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। পরশুদিন আমাদের খবর আসে যে আটুলিয়া গ্রামে আন্ডার হাবড়া পুলিশ স্টেশন একজনের বাড়িতে নাকি প্রচুর আধার কার্ড, ভোটার কার্ড এসব রয়েছে। সকালে আমাদের পুলিশ পার্টি যায় এবং ওখান থেকে প্রচুর পরিমাণে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড আমরা উদ্ধার করি এবং টোটাল সংখ্যা হচ্ছে টোটাল 2717টা অরিজিনাল আধার কার্ড, 19টা অরিজিনাল ভোটার কার্ড এবং 109টা অরিজিনাল রেশন কার্ড আমরা তার কাছ থেকে উদ্ধার করি। এবং অ্যাকর্ডিংলি গতকালকে তিলজলা পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার একটি কমপ্লেন দেয়, সেই কমপ্লেনের বেসে স্পেসিফিক একটা কেস হয়। মূলত গৌরাঙ্গ সেন ও হচ্ছে ওই তিলজলা পোস্ট অফিসে ডিআরএম এর হিসাবে কাজ করে, অর্থাৎ ডেলি রেটেড মজদুর, গত 10 থেকে 12 বছর কাজ করছে ঘন্টায়। কিন্তু এর মূলত কাজ যেটা হচ্ছে এই এই যে আপনার বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড রয়েছে সেগুলো ডেলিভারি করার, সেইগুলো ডেলিভারি না করে 2016 থেকে 2023 এই গত লাস্ট 4 to 5 ইয়ার্সের এই যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড রয়েছে সেইগুলো ডেলিভারি না করে সেইগুলো ওর বাড়িতেই ইলিগালি অকুপাই করে রেখেছে, ইলিগালি পজেস করে রেখেছে এবং অ্যাকর্ডিংলি আমরা তাকে অ্যারেস্ট করি এবং আজকে আমরা লানেট কোর্টে ওকে 5 দিনের পিসি চাইব টু মানে আমরা এর মধ্যে আরও অন্য কোনো বড় কনস্পিরেসি রয়েছে কি না বা আদার কোনো অ্যাকিউজের মধ্যে জড়িত আছে কিনা সেটা ভেরিফাই করার জন্য আমরা মহামান্য আদালতে 5 দিনের পুলিশ কাস্টডি পেয়ার চাই। উদ্দেশ্যটা সেটা কি বড় কোনো কনস্পিরেসি আছে কিনা সেটা আমরা পিসিতে নিচ্ছি, ওকে আমরা জানবো, সেটা আমরা ভেরিফাই করবো। আপাতত যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ও ইলিগালি এটা নিজের বাড়িতে রেখেছে, এর পেছনে কোনো বড় কোনো ব্রডার কনস্পিরেসি আছে কিনা সেটা আমরা ভেরিফাই করছি। এটাই পাওয়া গেছিলো2000।